উৎসব হোক বা যে কোনো অনুষ্ঠান, এক বাটি গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিটেই তোমরা বানিয়ে নিতে পারো মিষ্টি দই। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা চটপট দেখে নাও। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো, নিয়ে চলে এসেছি মিষ্টি দইয়ের একটা দুর্দান্ত রেসিপি। সো বন্ধুরা, আমরা বাঙালিরা ভাত খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে একদমই পারি না, তাই না বন্ধুরা? বা যে কোনো অনুষ্ঠান হোক না কেন, আমাদের কিন্তু পাতে মিষ্টি চাই, তাই তো? তো সেক্ষেত্রে কিন্তু মিষ্টির মধ্যে মিষ্টি তো অনেক কিছুই আছে, এই দইটাকে কিন্তু আমরা আমাদের সেরা মিষ্টি হিসাবে ভাবি, তাই তো? তো বন্ধুরা, এই দই খুবই সহজভাবে প্রেশার কুকারে 10 মিনিটেই বানিয়ে নিতে পারো তোমরা। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, গেস্টের সাথে কথা বলতে বলতে কিন্তু এই দইটা 10 মিনিটে রেডি হয়ে যায়। তো যে কোনো অনুষ্ঠানে আর দেরি না করে চটপট এই রেসিপিটা দেখে নাও আর এই দইটা বানিয়ে নাও বন্ধুরা, অসাধারণ খেতে, জানো তো? তো বন্ধুরা, দইটা করার জন্য নিয়ে নিয়েছি, দেখো এখানে গুঁড়ো দুধ, এখানে আমুল দুধটা আমি নিয়েছি। তো দেখো, জলটা একটু হালকা করে গরম করে আগে এই আমুল দুধটা গুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এক বাটি পুরোপুরি নিইনি, এক বাটি থেকে একটু কম। তো এইভাবে দেখো, ভালোভাবে দই মানে দুধটাকে গরম জলের সাথে, একটু গরম বলতে গেলে হালকা, জাস্ট আঙুল ডোবানো যাবে, এরকম জলটাকে গরম করেছি। তো ভালোভাবে দেখো, অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই মিক্সটা ভালো করে করবে, আর এই দইটা তোমরা দেখতেই পাবে যে এই এক বাটি মানে গুঁড়ো দুধে কতটা পরিমাণ দই হয়, আর যেটা খেতে কিন্তু ভীষণ ভালো, ভীষণ টেস্টি। তো যে কোনো সময় দেরি না করে এই দইটা তোমরা বাড়িতে বানালে মানে কি বলবো, মনটাও হ্যাপি হ্যাপি হয়ে যাবে, খেতে তো ভীষণই ভালো। তো বন্ধুরা দেখো, এখানে আমি দইটাকে মানে দুধটাকে গুলে নিয়েছি, দইটা এবার রেডি করব। এখানে দই করার জন্য আমি চিনির ক্যারামেলটা করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি 4-5 চামচ চিনি দিয়েছি, যেহেতু গুঁড়ো দুধটা একটু মিষ্টি থাকে, তো সেই জন্য এখানে চিনির পরিমাণটা তোমরা যেরকম মানে দইটা খেতে পছন্দ করবে, খুব বেশি মিষ্টি অনেকে পছন্দ করে, তো সেক্ষেত্রে তোমরা এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো আমি 5 চামচ চিনি এখানে অ্যাড করেছি। তো বন্ধুরা দেখো, এখানে গ্যাসের ফ্লেম হাই করে চিনিটাকে যেরকম নর্মালি ক্যারামেল করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ক্যারামেলটা তৈরি করে ওতে কিন্তু আমি জল দিয়ে দিলাম, যেহেতু ক্যারামেলে আমি কিন্তু দুধটা দিচ্ছি না, দুধটা দিলে কিন্তু পুরো দুধটা ছিটকে চারিদিকে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এইভাবে দেখো, আমি জল দিয়ে ক্যারামেলটাকে কিন্তু ভালো করে গুলে নিচ্ছি, একদম ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এদিকে তো দুধটা গুলেই নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখন গরম গরম যে ক্যারামেলটা তৈরি করেছি এটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। আর অবশ্যই পুজো তো এসেই গেছে, তো পুজোয় একবার ট্রাই করে দেখো, একদম 10 মিনিটে রেডি হয়ে যায়, টাইম তো লাগবেই না, নর্মালি দই বসাতে গেলে জানোই তো 8-9 ঘন্টা লাগে। তো সেক্ষেত্রে এখানে গল্প করতে করতে কিন্তু দই হয়ে যাবে, এত তাড়াতাড়ি হয় এই দইয়ের রেসিপিটা। তো বন্ধুরা দেখো, ওখানে ক্যারামেলটা আমি দুধের সাথে গুলে নিয়েছি, আর এদিকে দেখো আমি 2 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নেবে, তো এখানে দেখো আমি কর্নফ্লাওয়ারটাকেও গুলে নিচ্ছি ওই একই চামচ দিয়ে, যেই চামচটা দিয়ে আমি মানে ক্যারামেলটা তৈরি করছিলাম। তো গুলে নিয়ে এই গোলা যে কর্নফ্লাওয়ারটা আছে এটা কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এইভাবে কিন্তু দুধেতে দিয়ে কিন্তু ভালোভাবে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখো, বাকি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম, তো অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি, আর এটা কিন্তু ভালো করে একদম মিক্স করে নিতে হবে। এবার দেখো, আমি এখানে 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি, দইয়ের যে বীজ, দই করতে গেলে জানোই তো দইয়ের বীজ লাগে, তো সেক্ষেত্রে এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি দইয়ের বীজ, আর এটা কিন্তু আমি মিষ্টি দই নিয়েছি। তো বন্ধুরা, এখানে তোমরা টক দইটাও দিতে পারো। তো দেখো, এই দুধের সাথে ভালো করে কিন্তু এই দইটাও মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, খুবই সহজভাবে বাড়িতে যদি 2 চামচ দই পড়ে থাকে না, সেই দিয়ে কিন্তু তোমরা 1 কেজি পরিমাণ এখানে দই বানাতে পারবে। তো বন্ধুরা দেখো, 10 মিনিটেই এইরকম যদি দই তৈরি হয়ে যায়, তাহলে টাইম নষ্ট না করে ঝটপট তোমরাও বানিয়ে নাও। তো দেখো, একটা ডেকচি নিয়ে নিয়েছি, ছোটো পরিমাণ ডেকচি, তো তার মধ্যে দেখো আমি পুরো মানে যে দুধটা আমি পুরো ঢেলে দিলাম। তো এখানে কোনো কিছু মানে চাপা দেওয়ার দরকার নেই। এখানে দেখো, আমি একটা বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে দিয়েছি কিছু পরিমাণ জল, আর দেখো এই মানে দুধের বাটিটা একদম প্রেশার কুকারে
মানে বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। এবার প্রেশার কুকারের ঢাকাটা আটকে দিতে হবে, দইয়ের মানে দুধের যে ডেকচিটা ওর উপর কোনো রকম চাপা দেবে না। এবার দেখো গ্যাস অন করে মানে লো ফ্লেমে আমি 10 মিনিট এই দইটাকে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি, আর এবার দেখো 10 মিনিট হয়ে গেছে। দেখো আমি 10 মিনিট পর প্রেশার কুকারটা খুলছি, দেখতেই পাচ্ছ দইটা কিন্তু একদম বসে গেছে, দেখতে পাচ্ছ দইটা একদম বসে গেছে, কিন্তু গরম আছে, এখন তো হাত দিতে পারছি না, একটু ঠান্ডা হলে তারপর তো বার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভীষণ খেতে ভালো লাগে, ভীষণ তাড়াতাড়ি ঝটপট তোমরা কিন্তু যে কোনো উৎসবে যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারো আর তৃপ্তি করে খেতে পারো। জানোই তো দইয়ের কত দাম, তো মার্কেট থেকে না কিনে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, সেটা কিন্তু যারা বাড়িতে তৈরি করে তারা ভালোভাবে জানে, তাই না বন্ধুরা? তো দেখো তোমরা যদি একটু ঠান্ডা খেতে চাও তো সেক্ষেত্রে মানে দইটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে একটু দইটাকে ঠান্ডা করেও খেতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের একটু টাইম লাগবে। আর তোমরা যদি মনে করো একদম গরম গরম দই খাবো, তো 10 মিনিটের মধ্যে একদম নাবিয়ে কিন্তু দইটা কিন্তু তখনই পুরোপুরি বসে যায়, ঠিক আছে? তো তোমরা সেক্ষেত্রে ফ্রিজে রেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা কিন্তু দইটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই পছন্দ করি, তাই না? তো ঠান্ডা খেতে তো ভীষণ মজা লাগে, তো গরম গরমও দই কিন্তু বেশ ভালো, একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমরা বাঙালিরা দোকান থেকে দই কিনলে কিন্তু গরম দই কখনো খেতে পাইনি, তো সেক্ষেত্রে বাড়িতে বানিয়ে কিন্তু এই গরম দইটা তোমরা ট্রাই করতে পারো। আর প্রেশার কুকারের দই একদম অন্যরকম, তাই না বন্ধুরা? তো দেরি না করে ঝটপট রেসিপিটা তোমরাও কিন্তু ট্রাই করো। আর দেখতেই পাচ্ছ আমি দইটা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আমি চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে এর পরের ব্লগে। তো বন্ধুরা বাই বাই, তোমরা সবাই ভালো।